তাহিয়া এভরিবডি, স্যার কেমন আছেন? এই তো ভালো। তোমরা ভালো আছো? স্যার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম স্যার। মানে তোমার নেট স্লো, আমারটার সাথে স্লো আসছে। ওকে, জাস্ট নাও অনলি 7%, only 7 persons have joined, still now 5 are waiting, 5 people are waiting. গতকালকে কি কি ক্লাস হয়েছে? গতকালকে মনে আছে কালকে কি কি ক্লাস হয়েছে? আসসালামু আলাইকুম স্যার। ভার্বের নাউন, প্রোনাউন, ওটা হচ্ছে আমার ইংলিশ ক্লাস। আর অন্য ক্লাস গুলো কি কি সাবজেক্ট হয়েছে কালকে? খেয়াল আছে? অন্য ক্লাসে কি কি ক্লাস হয়েছে অন্য ইংলিশ ছাড়া আর গতকালকে? বাংলা, মানে সব ক্লাস হয়েছে, কোন ক্লাস মিস যায়নি তো, তাই না? না স্যার। ওকে, কেমন লাগলো পরীক্ষার পরে প্রথম কয়েকদিন পরে আবার ক্লাস, কেমন লাগলো বলো? ভালো ভালো, তাই না? কাজ করলে ভালো লাগে, বসে থাকলে খারাপ লাগে। আর ইংলিশ ক্লাস কেমন লেগেছে কালকে বলো? স্যার ইংলিশ ক্লাস কেমন লেগেছে গতকালকে? স্যার অনেক ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং, এক্সাক্ট আনসার। ইন্টারেস্টিং বিকজ ইট ওয়াজ ডিফারেন্ট বাট এসেনশিয়াল। এটা ভিন্ন রকম ক্লাস ছিল কিন্তু ভীষণ দরকারি, এবং ওই রকম ক্লাস একটা, ওয়ালাইকুম আসসালাম, ওই রকম ক্লাস একটা আমরা আজকেও করব। দ্যাট ইজ, আমি সেপ্টেম্বরের লাস্ট উইকে গ্রামারের এই দুইটা দিনে এমন পড়া পড়লাম আজকে সহ পড়ব, যেটা তোমাদের 6, 7, 8 এর একটা অনেকখানি ল্যাকিংস কমিয়ে দেবে। এবং অক্টোবরের ফার্স্ট যখন গ্রামার ক্লাস করব, দেখবো যে ইউ আর ম্যাচিউরড এনাফ টু অ্যাটেন্ড দ্য গ্রামার ক্লাস। দেখবো যে অনেক বুঝতে পারছো, কারণ তোমার অনেক কিছু শেখা আছে। ভার্ব নিয়ে ভয় লাগবে না, যে ভার্ব তো এইরকম এরকম হয়। কালকে আমরা ভার্বের কাটা ছেঁড়া করে একের অবস্থা খারাপ করে দিয়েছি, কি বলো? তাই করছি না? ভার্বটাকে কি করেছি, আগে ধরে রেখেছি টেবিলের উপরে, অপারেশন টেবিলে রেখে কাঠি দিয়ে কেটে দুভাগ করেছি, বলো? সেই ভাগের প্রথম ভাগে প্রথম ভাগের নামটা ভার্বের প্রথম অংশের নাম কি ছিল? কালকে ক্লাসটা একটু রিভিউ করি, 5-10 মিনিট সবাই ঢুকতে ঢুকতে ক্লাসে, বলো? যে গতকালকে ক্লাসে যে আমরা অপারেশন টেবিলে ভার্বকে রেখে ভার্বের উল্টো করে চিত করে একটা কাটা দিলাম পেটের মধ্যে, দুটো ভাগ করলাম ভার্বকে, বাম দিকে ডান দিকে, তাই না? ভাগ করে ভার্বের হৃৎপিণ্ডটা বের করলাম, হৃৎপিণ্ড মানে পার্ট অফ স্পিচের হৃৎপিণ্ড বের করলাম, সেটা হচ্ছে ভার্ব। হৃৎপিণ্ডতে আবার বাম অলিন্দ ডান অলিন্দ দুটো জায়গা থাকে, চিনো কিনা জানি না, ঠিক আছে? তো বাম অলিন্দ ছিল ফিনাইট ভার, আর ডান অলিন্দ ছিল এ, বলো? নন ফিনাইট ভার, ভেরি গুড। কে কে জানে হার্টের যে ভাগ আছে বাম অলিন্দ ডান অলিন্দ, এটা কে কে জানে? বিজ্ঞান বই পড়েছো এখন পর্যন্ত? হার্টের ভাগ পড়েছো? আমাদের বুকে যে হার্ট থাকে, আমাদের প্রাণ থাকে ওর ভেতরে, ওটাকে দুটো ভাগ, হ্যাঁ, ওটা ভাগ করলে, ওটা পড়েছো বিজ্ঞান বইয়ে, পাওয়া গেছে এখনো? হ্যাঁ, বিজ্ঞান বইয়ে নাই, ক্লাস 9-এ পাবে সবাই। তো আমাদের হার্টটাকে ভাগ করলে বাম অলিন্দ ডান অলিন্দ দুইটা থাকে, আর একটা অংশ আছে নিলয় নাম, ওটার ওটা একটাই অংশ। তো আমি বিজ্ঞান পড়াচ্ছি না, আমি বিজ্ঞান দিয়ে ইংলিশ বোঝাচ্ছি। মাঝে মাঝে দেখবা যে আমি ম্যাথ দিয়েও বুঝাই, যেমন আমি ডিগ্রি পড়ালে ম্যাথ পড়াই, তখন ম্যাথের মাধ্যমে ডিগ্রি বুঝাই, ম্যাথ পড়াই না, ম্যাথের মাধ্যমে ডিগ্রি বুঝাই। এখন বিজ্ঞানের মাধ্যমে তোমার ইংলিশ বুঝাচ্ছি, যে বাম অলিন্দতে ফিনাইট ভার, ডান অলিন্দতে নন ফিনাইট ভার। গুড। ফিনাইট ভার্ব কমপ্লিটস দা সেন্স, আর নন ফিনাইট ভার্ব ডাজন্ট কমপ্লিট দা সেন্স। গুড। ফিনাইট ভার্ব ইজ অফ টু কাইন্ডস, ওয়ান ইজ প্রিন্সিপাল এন্ড অক্সিলারি। অক্সিলারি, ইয়েস, এন্ড প্রিন্সিপাল ইজ অফ টু কাইন্ডস। প্রিন্সিপাল ইজ দা মেইন ভার্ব,
main verb. Yes, principal is the main verb, and suppose I read here main, but I am reading. Am is helping verb or auxiliary verb. I am reading. That is, am is just helping the principal verb. But auxiliary verb is also of two kinds. One is helping verb. Helping verb or auxiliary verb are of two kinds. One is simple auxiliary and other is modal auxiliary. Simple auxiliary is that I am helping, here am is simple auxiliary. I must help, here must is modal auxiliary. Because master pore help nijeo poriborton holo na, must, I, he, she, present, past, kothao onno rokom hobe na, shobtai present, ebong he, they, she, he, I, shobar khetre must hocche, kintu am hocche I er khetre, he er khetre his, their khetre are, erokom hoye jacche, tai na, past er khetre are, future er khetre will be, emon hoye jacche, tahole je helping verb ta change hoy, ota hocche সিম্পল অক্সিলারি ও সিম্পল মানুষ আমাদের দেশের সাধারণ মানুষের মতো ওটা চাইলে চেঞ্জ করা যায় আর মডাল মাস্ট যেমন কুড ক্যান শুড এরা হচ্ছে আমাদের দেশের ভিআইপি লোকদের মতো ওদের চেঞ্জ করা যায় না ওরা ভিআইপি থাকবে ঠিক আছে তো এইভাবে আমরা অক্সিলারিকে দুটো ভাগে পেলাম আর আমাদের ইয়েটা কয় ভাগ বলতো প্রিন্সিপাল ভার্বটা আবার কয় ভাগ বলেছিলাম ট্রানজিটিভ অ্যান্ড intransitive has an object and intransitive has no object yes tobe kokhono chaile intransitive transitive banano jay kalke bolechhilam she hashar moto haslo dourar moto dourailo shopner moto shopnailo she dreamed a dream he ran a race she loves to laugh ichcha kore banano jay jake bola hoy english e cognate object kriya theke toiri banglay bola hoy samudhatus karma একই ক্রিয়া থেকে যে কর্ম বের করা নিয়ে আসা হয় ঠিক আছে আর আমরা যে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভাগ পড়লাম এই ভাগের মধ্যে প্রিন্সিপাল পড়ে আর অক্সিলারি পড়ে এই মানে ভাগের বাইরে এই অক্সিলারি আর প্রিন্সিপাল সবাই মিলে ওদের তিনটা রূপ আছে কি রূপ বলতো কি কি বলেছি কালকে বি বি ভার্ব ডু ভার্ব ডু ভার্ব হ্যাভ হ্যাভ ভার্ব হ্যাভ ভার্ব এরপর বি দিয়ে প্রেজেন্টেবল কি বলেছে আই এম ইউ আর ইউ আর হি শি ইজ देयर কে বলতে পারে আমার মত তাড়াতাড়ি বলো কে বলতে পারবে দেখি কার ফ্লুয়েন্সি বেড়েছে কালকে ভাষায় কে কে এই পাগলামিটা করেছে বলো তো আমাকে কে কে করেছে বলো কেউ করেছো করোনায় না করলে শিখতে পারবে না যেটা শিখবে এটা না পাগল হতে হবে পাগল হলে কি শিখতে পারবে বুঝতে পেরেছ খালি ব্রেনটা নষ্ট না হয় এইটুকু রাখতে হবে আর বাকি টাইম এটাই করতে হবে তো আই এম উই আর ইউ আর ইউ আর হি শি ইজ देयर আমার ফেসের দিকে তাকাও আমি তোমাদেরকে দেখছি তোমরা আমাকে দেখছো আবার আমি যদি পাস্ট বলি তাহলে কি বলবো আই ওয়াজ উই আর ইউ আর ইউ আর হি ওয়াজ শি ওয়াজ देयर ওয়্যার আমার ফেস দেখছো ঠোঁট দেখছো কত নড়ছে ইংলিশ ছবি দেখার সময় কি দেখো ওরা জোরে জোরে বলে না আজকে তুমি মজা করছো কারণ তোমার ক্লাসে তুমি আছো কেউ দেখছে না তোমাকে দু বছর পরে তুমি চাইলে দেশের বাইরেও চলে যেতে পারো যেতে পারো না কোনো কারণে হায়ার এডুকেশনে তুমি বাইরে গিয়ে পড়াশোনা করতে পারো ধরো তুমি দেশেই থাকলা বাহির থেকে কেউ আসলো তোমার ক্লাসের এক ছেলে বা মেয়ে বাহির থাকে ইংলিশ ম্যাম বা ইংলিশ গার্ল চলে আসলো বা চলে আসলো তুমি যখন কম্পিউটার সায়েন্স পড়ছো দুইজন একসাথে বসে তোমরা পাঁচজন সাতজন একটা আলাপ করছো দুই চারজন ফরেনার আছে তখন তোমাকে ভালো করে ইংরেজি বলতে না পারলে তখন তো তোমাকে দেখে হাসাহাসি করলে তোমার লজ্জা লাগবে না বলতো ওই রকম এখন থেকে শিখতে হবে আন্তর্জাতিক হতে হবে ঠিক আছে আর পাস্টে কি বলেছিলাম ফিউচারে কি বলেছিলাম আই শ্যাল উই শ্যাল বি উইল বি উইল বি উইল বি শ্যাল বি দ্যাট উইল বি নাকি আমার মতো তো বলবে না বলো দেখি একজন কার নাম বলবো বলো অলিজা বলো অলিজা চল জি স্যার ইংলিশে বলো জোরে বলবা আমাকে এখন হ্যাঁ আমাকে ইয়ে দিয়ে বলো সোজাটা দেই আমাকে ডু দিয়ে বলো সবই ডু বলো একটা দুটো ডাজ আছে জোরে বলবে স্যার আপনার মতো তাড়াতাড়ি হ্যাঁ 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 বলো না না স্যার হ্যাঁ লজ্জা করলে হবে না আজকে না তো কবে লজ্জা করলে হবে না মাইশা বলো জরিন একজন করে নাম বলছি তাড়াতাড়ি বলো কে কে পারে স্যার পারবো না প্রেজেন্ট ডু ভার্ব দিয়ে
তাড়াতাড়ি বলো, এখন অনেকে ঢুকছে, চালু বলো চালু বলো। কি হবে? আই ডু আচ্ছা ফিউচার বলতে পারে কি? দু দিয়ে বলো, বুঝটা বলো, ফিউচার আবার তাহলে আমরা কিন্তু মুখে জড়তা এইভাবে কামাতে পারি। হ্যাঁ, এটা প্র্যাকটিস, যারা নাটক করে, আমি তো থিয়েটারও করতাম, আমরা এরকম বিভিন্ন ভাবে মুখের জড়তা উচ্চারণ এসব ঠিক করার জন্য আমরা এসব করতাম, ঠিক আছে। এটা অনেক এক্সারসাইজ করতে হয়, ফেস ঠিক রাখার জন্য অনেক কিছু করতে হয়, তো ওটা করলে অনেক উপকার হয়। হ্যাঁ, ওকে, আমরা এবার চলে যাই ফিউচারের জন্য, ফাস্টের জন্য আর প্রেজেন্টের জন্য ইয়েতে চলে যাই, আমাদের কি বলে ওটাকে, হ্যাভ ভার্বে। হ্যাভ ভার্ব যে কে বলতে পারে? নাদিয়া বলো, হ্যাভ ভার্ব দে, নাদিয়া বলো। ওকে স্যার, বলি। স্টার্ট ট্রাইং টু প্যাক, আবার বলি। হ্যাভ, একে একে বলে নিচ্ছে আগে। হ্যাঁ, চলো চলো চলো। আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, শি হ্যাজ, হি হ্যাজ, শি হ্যাজ। তারপর লাস্টেরটা বাদ গেল যে, দে হ্যাভ, দে হ্যাভ। হ্যাঁ, দে হ্যাভ। আদিবা বলো, আদিবা, আদিবা ফায়েজ, তাড়াতাড়ি হ্যাট দিয়ে বলো, হ্যাট দিয়ে, সব সোজা, তোমাকে সোজা দিলাম। আদিবা বলো, আদিবা নাই, আদিবা চুপ মেরে আছে, চুপ মেরে আছে, আছে তো আমি জানি। পাস্ট দিয়ে বলতে হবে, আদিবা তুমি চুপ করে থাকে। আচ্ছা, এবার বলো দেখি, নাদিয়া বলো, নাদিয়া। জি স্যার। বলো যে পাস্ট দিয়ে বলো, হ্যাট, সবাই হ্যাট দিয়ে বলবা। I had, we had, you had, you had, he had, she had, they had. Very good. অনেক ফ্লুয়েন্ট বলেছো, তখন একবার বললো একজন, তারপর বুশা অনেক ফ্লুয়েন্ট বললো ডু বাদ দিয়ে, এবার তোমার তো ভালো হয়েছে। আচ্ছা, সৈয়দ তাহিয়া বলো, আই শ্যাল হ্যাভ দিয়ে বলো, সৈয়দ তাহিয়া জোরে বলবে, জোরে জোরে, তাহিয়া, এই যে তাহিয়া এখন চুপ। I shall have, we shall have. Chalo, start, start. Chalo, chalo. আমি কালকে ক্লাসে প্রেজেন্ট ছিলাম না স্যার? এই যে একটা থেকে দুটো বেরিয়ে গেল, এখনো পারলে না, গতকাল প্রেজেন্ট ছিল না। আমার এটা ইউটিউবে দিব, তোমরা যারা পাও নাই তারা মিস করেছো তাদের জন্য, তখন দেখে নিবা, ঠিক আছে? ফেসবুকে দেখবা, দেখে ইউটিউবে দেখে যারা মিস করেছো পড়ে নিবা। ওকে, ফেসবুকে কি হবে? ওখানে চাপ দিলে আমার এই পুরান ক্লাস পাবা। হ্যাঁ, আমি দেখাই দেবো, তুমি আমার আমার পেজে ইউটিউবে দেখেছি। গুড, ইউটিউবে দেখবা। হ্যাঁ, ইউটিউবে গতকালকেটা এখনো যায় না, যাবে। এটা তোমাদের উপকারের জন্য দেই, যারা ক্লাস মিস করে অথবা রিভিশন করতে চায় তাদের জন্য, ঠিক আছে? তারপরে দেখো ইয়েতে যাই, আমার দেবজানি বলো, দেবজানি প্রেজেন্টে বলো, ফিউচারে বলো, আই শ্যাল হ্যাভ, উই শ্যাল হ্যাভ, এটা বলো। চলো চলো বলো, আমরা পুরান ক্লাস করছি এখনো, পুরান নতুন ক্লাস করতে হবে, চলো বলো দেবজানি। তাহলে হুমায়রা বলো, হুমায়রা রোজা, ইশরাতক, সব ফাঁকি মারছে। জারিন বলো, জারিন তাবাসসুম, আইশালা বুশালা। বলবো না, তাহলে শোনো, আইশালা বুশালা, ইউ হ্যাভ, ইউ উইল হ্যাভ, শি উইল হ্যাভ, শি উইল হ্যাভ, দে উইল হ্যাভ, ঠিক আছে? আমরা গতকালকে পড়া মুখে মুখে পড়ে নিলাম, যারা পড়ে পেয়েছো তারা বের করে দেখে নিবা, যারা হারিয়েছো তারা ইউটিউবে দেখবা, আর আগামী কালকে মধ্যে ওটা ইউটিউবে গেলে দেখার পরে আজকে পড়া আরেকটা আছে, এটাকে একসাথে করলে তোমাদের পুরো বেসিকটা ভালো হয়ে যাবে। আগামী রবিবার থেকে আমরা আবার নতুন গ্রামার পড়বো, আগামী কালকে পড়বো ফার্স্ট পেপার। এখন দেখো আমরা সেকেন্ড পেপারের আরেকটু গ্রামার দেখি,
সেটা হচ্ছে তোমরা যখন ইয়ে করছিলে গতকালকে পড়ছিলে যেমন ইয়ে ভার্ব ভার্বের আরেকটা অংশ আছে প্রোনাউন একটা অংশ আছে প্রোনাউনটা বের করছি ভার্ব শেষ করে দিয়েছি কালকে এটা এতক্ষণ পরে বললাম যে ক্লাসটা করো নাই দেখো যে তাইয়া দেখো এই এই অংশগুলি স্ক্রিনশট নাও তো তাইয়া তুমি তো নাও নাই গতকালকে হ্যাঁ স্ক্রিনশট নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমার জন্য রাখলাম এটা আচ্ছা চলো চালু করো সময় কম স্ক্রিনশট নাও ফিনাইট অন ফিনাইট হ্যাঁ আবার উঠাই দিচ্ছি এর পরেরটা বাসায় পড়বা আর ইউটিউবে ক্লাসে দেখে নিবা দেখে নিলে দেখবা যে এটা কি সুন্দর করে বুঝতে পারছো হ্যাঁ প্রিন্সিপাল ভার্ব এটা নাও এটা নাও এটা কি নাও স্ক্রিনশট প্রিন্সিপাল টেনজেটিভ ইনটেনজেটিভ হ্যাঁ এটা নিয়ে নাও তারপরে দেখো নিচে আরো অংশ আছে আরো অংশ আছে এই দেখো টেনজেটিভ ইনটেনজেটিভ বড় এই দেখো সিম্পল মডাল অক্সিলারি ঠিক আছে এটা নাও আচ্ছা এটা নাও হয়ে গেলে আরেকটু নিচে যাও হ্যাঁ আরেকটু নিচে এই যে এটা নাও এই সমস্ত সিম্পল ট্রানজিটিভ ইনট্রানজিটিভ সবাই মিলে বিভাগ বিভাগ হ্যাভ ভার্ব এটা চলে আসলো দুদিন কি হলো বুঝলাম না কিছু দেখে দেখে নিয়েছো তো না ফিনাইট থেকে হ্যাভ ভার্ব পর্যন্ত সব নেওয়া হয়েছে আমি যে দিলাম ফিনাইট থেকে হ্যাভ ভার্ব পর্যন্ত সব পাইলা না এখন তাহিরা আজকে শুরু হলো এটা কেউই নাই নাই এখন নিবে স্ক্রিনশট নিবে আর বুঝবে সবাই দেখো সবাই যে আমি কালকে বলেছিলাম যে আমাদের আটটা পার্টস অফ স্পিচের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্ব এই ভার্ব কে চালানোর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে নাউন কিন্তু নাউন সাহেব আবার রাজা সাহেব উনি রাজ্য চালান তাই উনি সবসময় থাকেন না মাঝে মাঝে ঘুমাতে যান ঘুমাতে গেলে উনি উনার কয়েকজন প্রতিনিধি রেখে দেন এই প্রতিনিধি আটটা প্রতিনিধি আছে রাজা সাহেব তো ওনার আটটা মন্ত্রী আছে মন্ত্রী পরিষদ এটা হচ্ছে রাজা সাহেবের মন্ত্রী পরিষদ ঠিক আছে রাজা সাহেব নিজে না থাকলে এই আট মন্ত্রী চালান দেশ চালান বুঝা গেছে হ্যাঁ তাহলে রাজা সাহেব যখন ঘুমিয়ে আছেন রাজা সাহেবের চাইতে বেশি দরকার নাই আটজনকে রাজা সাহেব তাহলে ইয়েস আর নো বলবে ঠিক আছে কিন্তু এই চারজন বলবে হাও হাও বলবে হাও মানে হচ্ছে কিভাবে হবে এটা ইনারা বলবে রাজা সাহেব খালি বলবে হবে কি হবে না হবে কি হবে না বলে ঘুমিয়ে যাবে আবার ঠিক আছে তাহলে নাউনের চাইতেও আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে প্রোনাউন কারণ রাজা সাহেব তো রাজা সাহেব যখন রাজা সাহেব আসে আমরা দেখতে পাই যে রাজা সাহেব মাথায় মুকুট দিয়ে আছে চিনতে পারি কিন্তু প্রোনাউন থেকে যে পাঁচটা আটটা রূপ এটা এক একটা এক এক মন্ত্রী এক এক তাহলে এই শব্দ শুনুন ডিস্টার্ব হচ্ছে এক একটা মন্ত্রী তাহলে এই প্রতিটা মন্ত্রীর চেহারা ভিন্ন এবং এক একজন এক এক চেহারা নিয়ে আসে তাহলে এই চেহারাগুলো চিনতে গেলে আমাদেরকে কি করতে হবে এদের রূপগুলো আমাদের ধরতে হবে এই জন্য আমাদেরকে অবশ্যই এই প্রোনাউন চিনতে হবে কারণ প্রোনাউনই রাজা সাহেবের পরিবর্তে মানে নাউন সাহেবের পরিবর্তে প্রোনাউনই বসে বেশি এবং এক একবার এক এক চেহারা নিয়ে আসে প্রোনাউন হচ্ছে আট প্রকার তোমাদের বইগুলোতে ক্লাস সেভেন পর্যন্ত পেয়েছো আট প্রকার প্রোনাউন আছে আট প্রকার প্রোনাউনে যদি আমি চেহারা না চিনি আমি যাই শূন্যস্থান পূরণ থেকে শুরু করে যত রকমের ওয়ার্ড আছে এবং রাইট ইউজ অফ ভার্ব থেকে শুরু করে যত জায়গায় লাগবে যা ফিলিং দা গ্যাপস অন্যান্য যা কিছুই পারবো না এই জন্য প্রোনাউনের চেহারা জানতে হবে প্রোনাউন যখন পার্সোনালি বলা হয় প্রোনাউনকে কাউকে ধরে বলা হয় তখন সে প্রোনাউন হচ্ছে তোমার কি প্রোনাউন সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন আমি ওকে পার্সোনালি বলছি ওর নাম বলছি পার্সোনালি ওর নাম বলছি আমি তখন হলো পার্সোনাল প্রোনাউন ঠিক আছে তো এই জন্য ওর নামটা তখন হচ্ছে তোমার এখনো অ্যাডমিট নিচ্ছে কেন অনেকে এতক্ষণ কি করছে ডিস্টার্ব হয় অ্যাডমিট নিলে পরে সেও তো অনেক কিছু পায় না আচ্ছা তখন আই হিজ দেম ইটস এগুলো পার্সোনালি ওই লোকটাকে আমি বলছি তাই এবার কাউকে আমি কিছু দিয়ে দেখিয়ে দিচ্ছি ওর নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ কাউকে কিছু দিয়ে দেখিয়ে দিচ্ছি ডেমনস্ট্রেটিভ কে যেন পান খেয়ে পিক ফেললো আমার ইয়ের মধ্যে পান খায় নাকি আবার এতটুকু মেয়েরা
পান খায় মানে দাদি রানীদের মতো পান খায়, আমার শীতের মধ্যে পানের পানের পিক ফেলেছে একটু আগে দুজন একজন দুটা। ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস দ্যাট দিস দোজ, দিস পেন দ্যাট বুক, দিস পিপুল দোজ মেন, এইসব হ্যাঁ আমরা ডেমনস্ট্রেট করছি। ডেমনস্ট্রেট মানে বর্ণনা দেওয়া, ঠিক আছে। আর ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন করা, হ্যাঁ প্রশ্ন করে জিজ্ঞেস করছি, হু কেম হিয়ার, হোম ডু ইউ ওয়ান, হুইচ বুক ইজ ইয়োর্স, হোয়াট ডু ইউ ওয়ান, এই যে প্রশ্ন করছি যে ইন্টারোগেটিভ দিয়ে জানতে চাই, এটা সব রিলেট ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার যে ইম্পারেটিভ দিয়ে আমরা রিলেট করি, হু কেম হিয়ার এর জায়গায় আমি বললাম দিস ইজ দ্য ম্যান হু কেম হিয়ার, দিস ইজ দ্য পেন হুইচ আই বট, দ্যাট ইজ দ্য বয় দ্যাট কেম হেয়ার। এই যে একটা নাউনকে আমি আলাদাভাবে রিলেট করে দিচ্ছি, রিলেট করার জন্য ব্যবহার করছি রিলেটিভ প্রোনাউন। এইভাবে মনে রাখবা, ঠিক আছে, একটা করে প্রোনাউনের এই উপায় মনে রাখবা। এরপর দেখো ইনডেফিনিট, ইনডেফিনিট হচ্ছে অনির্দিষ্ট, নির্দিষ্ট করে বলছি না, অনির্দিষ্ট করে বলছি, ওয়ান ম্যান কেম, সাম বয়েজ গো, এনিবডি ক্যান গো, ইত্যাদি ইনডেফিনিট, এরা যা ইচ্ছা যেমন খুশি করে অনির্দিষ্ট করে বলছি। এবার দেখো ছয় নম্বর ডিস্ট্রিবিউটিভ, আমি বলে দিলাম যে ইচ পার্সন ওয়াজ প্রেজেন্ট, প্রতিটা লোক প্রেজেন্ট ছিল, আমি বললাম এভরিবডি উইল গো, প্রত্যেকে যাবে, অথবা বললাম আইদার ইউ অর ইউ উইল গো, অথবা বললাম নাইদার ইউ নর হি উইল গো, আইদার ইউ অর হি উইল গো, এখানে আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, এই যাবে বা ও যাবে, অথবা প্রত্যেকে ছিল অথবা এভরিবডি যাবে, এইগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, তাই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপর দেখো রিফ্লেক্স মানে হচ্ছে আয়না থেকে প্রতিসরণ হয় যেমন, সেই রকম রিফ্লেক্স আর ইম্ফ্যাটিক একসাথে বসে, কারণ কি একই শব্দ বসে যেভাবে সেভাবে নাম হয়। যখন তোমার বাসায় তুমি আয়নার কাছে সামনে দাঁড়ালে যত দূরে দাঁড়াবে তোমাকে তত দেখা যাবে সম্পূর্ণ, তাই না, যত কাছে যাবে তোমার চেহারা বড় হতে হতে সমস্ত আয়নার কাছে যেতে যেতে শুধুমাত্র মুখ দেখা যাবে, তখন মুখটা বড় করে দেখা যাবে কিন্তু তোমাকে সম্পূর্ণ দেখা যাবে না। তাহলে তা দেখা যদি নাও যায় কিন্তু তুমি তোমাকে একটু বেশি হাইলাইট করছো, মনে করো ফেসবুকে ছবি দেওয়ার সময়, ছবি যত না দেওয়া যায় ততই ভালো, তো ছবি দেওয়ার সময় দেখা গেলো তুমি তোমার ফেসকে হাইলাইট করতে চাও, তুমি কি করো জুম করে খালি ফেস তুলে দাও না ছবি, তার মানে কি তুমি বেশি করে জোর দিচ্ছ, এমফাসিস করছো, এমফাসিস মানে হচ্ছে জোর, এমফাসিস মানে হচ্ছে জোর দেওয়া, আর এমফ্যাটিক মানে হচ্ছে জোর সহ, অর্থাৎ অ্যাডজেক্টিভ এমফ্যাটিক, তার মানে তুমি যখন আয়নাটা তোমার ঠিক কাছে রাখছো তখন তুমি এমফ্যাটিক করছো তোমার ফেসটাকে, তেমনি ভাবে যখন সাবজেক্টের পাশে থাকে সেলফ তখন হয়ে যায় এমফ্যাটিক প্রোনাউন। যেমন আমি যদি আই মাইসেলফ ডিড ইট, আমি এটা করেছিলাম, তুমি একটা নোট লিখে আমাকে দেখালে, আমি বললাম এত ভালো নোট কে লিখে দিয়েছে, স্যার আমি নিজেই করেছি, এই যে আমি নিজেই করেছি, আই মাইসেলফ ডিড ইট, এই মাইসেলফ মানে তুমি জোর দিচ্ছ, স্যার আমি নিজে, আবার কে করবে, এই যে আমি নিজে করেছি, এই নিজে মানে তুমি জোর দিয়ে কথা বলছো, আই মাইসেলফ, এখানে আই এর পাশে মাইসেলফ, হি এর পাশে হিমসেলফ থাকলে, দে এর পাশে দেমসেলফ থাকলে, তখন আমরা এটাকে বলি এমফ্যাটিক প্রোনাউন, মানে কাছে আছে পাশে আছে জোর দিয়েছে। আর যদি দূরে থাকে রিফ্লেক্স করছে দূর থেকে, আয়নাতে আমার পুরোটা দেখা যাচ্ছে, টপ টু বটম আমাকে দেখা যাচ্ছে আয়নাতে, আমি দূরে দাঁড়িয়ে আছি, রিফ্লেক্স করছে, অর্থাৎ স্যার আই ডিড ইট মাইসেলফ, তখন মাইসেলফ দূরে, তুমি হয়তো জোর দিয়ে বলছো না, স্যার আমি লিখছি, স্যার আই ডিড ইট মাইসেলফ, মাইসেলফ দূরে আছে, তখন রিফ্লেক্সিভ। পার্থক্য বোঝা গেছে, সেলফের সাথে পার্থক্যটা বোঝা গেছে, মাইসেলফ আর সরি রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক, কে কে বুঝে নাই আমাকে বলো, কে কে বুঝে নাই আমাকে বলো, গুড, আমার পড়া কিন্তু শুরু হয়ে গেছে, তুমি ধরতে পেরেছো তো, আমি গল্প গল্প কিন্তু করতে করতে পড়া কিন্তু শুরু করে দিয়েছি, এখন পড়াটা মন দিয়ে পড়ো। আই এর পাশে যখন মাইসেলফ থাকবে তখন হবে এমফ্যাটিক, আই থেকে যখন শেষে থাকবে মাইসেলফ, দূরে থাকবে তখন হচ্ছে রিফ্লেক্সিভ। যেমন উদাহরণ আই মাইসেলফ ডিড ইট, মাইসেলফ আই এর পাশে, এটা এমফ্যাটিক, আর আই ডিড ইট মাইসেলফ, এবং মাইসেলফ বাক্যের লাস্টে, এটা রিফ্লেক্সিভ। ক্লিয়ার? এবার সবার কাছে ক্লিয়ার? মনে রেখো ঘরের এক প্রান্তে দাঁড়িয়ে থেকে তোমার ড্রেসিং টেবিলের বিপরীতে অনেক দূর থেকে দাঁড়িয়েছো, ড্রেসিং টেবিল বিপরীতে অনেক দূরে আছে, একটা রুমের শেষে আছে, মানে বাক্যের শেষে আছে, তখন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, কারণ তখন তোমাকে রিফ্লেক্স করছে ও সম্পূর্ণটা। আর তুমি কি করলা, ড্রেসিং টেবিলের সামনে আসতে 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 এমন আগান আগাইলা যে দেখা যাচ্ছে তোমার খালি ফেস সহ পুরোটা ড্রেসিং টেবিল জুড়ে গেছে, তোমার ফেস দেখা যাচ্ছে খালি, তখন তুমি হয়ে গেল এমফ্যাটিক, স্যার আমি একটু মুখ দেখাচ্ছি, এই মুখটাই হচ্ছে এখন মাইসেলফ, এটাই হচ্ছে এমফ্যাটিক, আমি জোর দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, তো এটা হচ্ছে সামনে, তখন আমি মাইসেলফ আই এর পাশে লিখবো, তখন হচ্ছে এমফ্যাটিক।
ওকে এবারে আসো রেসিপ্রোকাল রেসিপ্রোকাল কথার মধ্যে কেমন যেন দুইটা টিমের মধ্যে খেলার মতো মনে হয় রেসিপ্রোকাল একটা আরেকটার সাথে খেলাধুলা করছে মারামারি করছে ঝগড়া করছে ইত্যাদি ইচ আদার দে ফাইট ইচ আদার তারা একজন আরেকজনকে মারামারি করে দে লাইক ইচ ওয়ান অ্যানাদার একজন আরেকজনকে পছন্দ করে এই যে একজনের সাথে আরেকজনের যে ইন্টারঅ্যাকশন বা মিথস্ক্রিয়া এটাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলা হয় ইচ আদার বা ওয়ান অ্যানাদার ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি সবার কাছে ক্লিয়ার স্যার প্রতিদিনই তোমার কথা বলি কারণ কি জানো কারণ হচ্ছে আমি যত রেসপন্স ক্লাস এইট এর পাচ্ছি পাই এরপরে রেসপন্স খালি কমতেই আছে তোমাদেরকে আমি বলেছি যে যত দেখা যাচ্ছে যে আস্তে আস্তে বড় হচ্ছে মুখের ভাষা চলে যাচ্ছে মুখের ভাষা চলে যাচ্ছে 9, 10, 11, 12 এ গিয়ে কথাই বলে না এই জন্য সবাইকে আমি বলছি যে 8 এর কথা ক্লাসটা আমার ইউটিউবে শুনো এই 8 কত প্রাণবন্ত বারবার ইয়ে করে রেসপন্ড করে আমিও বেশ লাফাতে পারি ওদেরকে আমি বলেছি যে মাঝখানে যে টিচার দাঁড়িয়ে শারীরিক কসরত বা অ্যাক্রোবেটস দেখা দেয় টিচারকে উৎসাহ দিলে টিচার একবার জাম্প করা দেখাবে একবার ডিগবাজি দেখাওয়া দেখাবে একবার লাফ দেওয়া দেখাবে তোমরা হচ্ছে দর্শক তোমরা ধরো যে ধানমন্ডি আবাহনীর মাঠে দাঁড়িয়ে চারিদিক সময় দাঁড়িয়ে আছো আমি মাঝখানে আছি ট্রাউজার পরে আমি এখন তোমাদেরকে একটু খেলা দেখাবো কারণ তোমরা যদি মেলা হয়ে দাঁড়িয়ে থাকো তাহলে আমি দুটা ডানে বামে লেফট রাইট দেখে চলে আসবো আমার উৎসাহ থাকবে না আর তোমাদের হাততালি দাও হ্যাঁ স্যার সুন্দর হচ্ছে আর একটু করে না একটু করে তখন দেখবো আমি ডিগবাজি খোলা দেখাচ্ছি লাফানো দেখাচ্ছি ঝাপানো দেখাচ্ছি ঠিক আছে জামুক দেখাচ্ছি দড়ি লাফানো দেখাচ্ছি সব দেখাচ্ছি তো আমরা এরকম ছোটবেলায় একজনের খেলা দেখতাম আমাদের এলাকায় ছিল একজন আমেল ভাই নামে উনি আবার ভালো ব্যায়াম করতো গণপতি জাতীয় দিবসে স্বাধীনতা আর বিজয় দিবসে উনি একটা এক্সট্রা ইভেন্ট আমেল ভাই আমাদেরকে কিছু দেখাবে এত সুন্দর দেখাতো ভদ্রলোক লাস্ট ছিল ওনার লাস্ট যে কাজটা ছিল সেটা শূন্যের উপর ডিগবাজি ঠিক আছে পা দুটা তুলে দিয়ে একটা ডিগবাজি খেয়ে আবার দাঁড়িয়ে যেত এবং এটা করার আগে উনি একটু দোয়া পড়তো আস্তে আস্তে দেখতাম তো তোমরা এরকম উৎসাহ দাও টিচারকে উৎসাহ দিলে টিচার আরো ভালো পড়াতে পারে চারিদিকে উৎসাহের একটাই উপায় ভালো করে রেসপন্ড করা ইয়েস স্যার জি স্যার বুঝছি স্যার বলেন স্যার শুনেন স্যার জিজ্ঞেস করি স্যার উত্তর দেন স্যার এইগুলা হচ্ছে প্রশ্ন দিলে করলে আমি উত্তর দিই স্যার এটা হচ্ছে টিচারের সাথে স্টুডেন্টের এক্সচেঞ্জ দে গিভ এন্ড টেক থাকবে এটা ক্লাসটা প্রাণবন্ত হবে হ্যাঁ আবার টিচারকে জিজ্ঞেস করতে হবে তোমাদেরকে তাহলে টিচারের কাছ থেকে তোমরা উৎসাহ পাবা ওকে আমরা পড়ে ফেলেছি পার্সোনাল থেকে একেবারে রেসিপ্রোকাল এটা ভুল হবে কারো বলো হ্যাঁ ভুল হবে এবং কালকের কথাটা আবার মনে করিয়ে দিই তোমাদেরকে দুটো কথা মনে করাই বইগুলো খুঁজে খুঁজে আল্লাহর হস্তে এইরকম অবস্থায় পাবে না তো এই জন্য এইটাকে গুরুত্ব দাও যেভাবে যে ভার্ব দেখিয়েছি যে এরকম ভার্ব জীবনে আর কোথাও আল্লাহর রহমতে পাওয়া যাবে না কারণ এটাকে বই খুঁজে দেখে বের করি নাই আমি ভেবে ভেবে মাথার থেকে বের করেছি বইয়ের পড়া ছোটবেলায় যা পড়েছিলাম তার উপর নির্ভর করে ঠিক আছে পড়াতে তোমাদেরকে পড়াতে পড়াতে আমার মনে হয়েছে যে এইগুলো এইভাবে সাজালে এরকম হতে পারে এইগুলো আমি পরে নিজে সাজিয়েছি এই জিনিসটাকে রেকর্ড রাখার জন্য তোমার যাতে সফটওয়্যার নষ্ট না হয়ে যায় এই জন্য গুরুত্ব দিয়ে পড়বে এবং পেন ড্রাইভ দিয়ে অবশ্যই এটাকে হার্ড কপি করে ফেলো ক্যারি প্লাজাতে বাবা মা ভাই বোন কাউকে পাঠিয়ে বলে দিয়ে এটাকে অবশ্যই শীট করে আনেন আমি ফাইলে রাখি আর টেবিলে রেখে দিতে পারে টেবিল ক্লথের নিচে দেখা যাবে সাদা টেবিল ক্লথের নিচে প্লাস্টিকে বা সামনের টেবিলের সামনে ঝুলিয়ে রাখবা বা দেয়ালে সাটিয়ে রাখবা সুন্দর বুঝলে দেখে পড়া যাবে এটা সবার লাগবে খালি 8 এর বাচ্চার জন্য না হ্যাঁ এটা সবার লাগবে হ্যাঁ বাচ্চা কাচ্চা বা দাদি পুতি দাদা নাতি নানি হ্যাঁ আম্মা খালা ফুপি ভাইয়া চাচা মামা যে যেখানে আছে এটা দেখে লুফে নিবে বাবা কোথায় পেয়েছিস বাবা দে না আমার তো বারবার ভুল হয়ে যায় রে বাবা আমি যে হিস বলতে গিয়ে হার বলে ফেলি আমি যে হিম বলতে গিয়ে ডেম বলে ফেলি হ্যাঁ অনেক এরকম পাবলিক আছে এটা তাদের দোষ না এটা তো বাংলা ভাষা না এটা ইংরেজি ভাষা এটা অবশ্যই ভুল হতে পারে যে আমরা যারা সাবজেক্টে তারা আমরা এটাকে ক্লিয়ার করে বলতে পারি তোমাদের শিখতে হবে এটা তোমরাও পারবে আচ্ছা আমরা পরের স্তর চলে যাই এই যে শিখলাম 8 প্রকার প্রোনাউন এটার আবার দেখো এরা হচ্ছে প্রকার এবার দেখো চেহারা আমরা এর আগে কি করছিলাম ভার্বের উপরে পড়েছি প্রকার নিচে পড়েছি চেহারা এরকম চেহারা আছে দেখো হ্যাঁ এই চেহারা দেখলে তুমি বলবো যে হ্যাঁ স্যার আপনি কি করে জানলেন স্যার আমার এটা ভুল হয় তা আমি যে তোমাদের খাতা দেখি বাবা খাতা দেখে বের করতে পারি তোমার কি ভুল হয় এই জন্য আমি এটা করেছি ঠিক আছে পড়ানোর সময় বুঝতে পারি তোমার এটা ভুল হয় স্যার এখানে আই হয় এখানে মি হয় কেন তুমি
মানে বিশেষ করে প্যাসিভ ভয়েস করতে গিয়ে কি বলেন স্যার, একবার বলেন উই থেকে আস, একবার বলেন আওয়ার, একবার বলেন আই থেকে মি, আরেকবার বলেন মাই, স্যার আপনাদের আমার মাথা খারাপ করে দেন। আমি মাথা খারাপ করি নাই, মাথা খারাপ করেছে তোমার গত 7 বছরের কমতি জানা। এই কমতিকে আমি এখন মেকআপ করছি এই 2 দিনে যতটা পারছি। যে দেখো এই পার্সন গুলো, এটা তো পার্সন, কারা পার্সন, প্রোনাউন, এই যে প্রোনাউন নিয়ে কথা বললাম না এতক্ষণ, এই যে প্রোনাউন, এই প্রোনাউন সাহেবরা আবার আমাদের দেশের মন্ত্রী সাহেবরা দেখো অনেক সুবিধা দিয়ে আমাদের রাজা সাহেব তাদেরকে রাখতে হয়, সুবিধা বৈধ সুবিধার কথাই বলছি, বাড়ি গাড়ি সবকিছু দিতে হয়, কারণ ওনারা যাদের নিশ্চিন্ত থাকে, মাথা ঠান্ডা থাকে, মাথা ঠান্ডা না থাকে দেশ সেবা কিভাবে করবে। তাই আমাদের মন্ত্রী সাহেবদেরকে, আমাদের যিনি প্রধান তিনি সবকিছু দিয়ে সুবিধা দিয়ে রাখেন, যে তোমরা অন্য কিছু নিয়ে চিন্তা করো না, দেশের কাজ করবে, তোমার বাড়িতে বাজার চলে যাবে, তোমার গাড়ি চলে আসবে, ড্রাইভার নিয়ে চলে যাবে, তোমাকে কোনো সমস্যা নাই, সিকিউরিটি থাকবে। তেমনি ভাবে আমাদের যে মন্ত্রী সাহেবরা এখানে বিভিন্ন রূপে আছেন, ওনাদেরকে আবার আমাদের বিভিন্ন সাজে সাজাতে হয়, ঠিক আছে। যখন পার্টিতে যাবে তখন স্যুট প্যান্ট, যখন মিটিং এ যাবে তখন পাঞ্জাবি, ঠিক আছে। এইভাবে আমাদের বিভিন্ন ভাবে পার্সনকে সাজাতে হয়, মন্ত্রী সাহেবদের মতো আমাদের প্রণামদেরকে পার্সন দিতে হবে। ইনি হচ্ছে ফার্স্ট পার্সন মন্ত্রী, ইনি সেকেন্ড পার্সন মন্ত্রী, ইনি হচ্ছে থার্ড পার্সন মন্ত্রী, আর ইনারা হচ্ছেন বিশেষ উপদেষ্টা, রিলেটিভ প্রণাম মানে উপদেষ্টা। দেখবে আমাদের কিছু উপদেষ্টা আছে, হ্যাঁ, আমাদের সরকার প্রধানকে উপদেশ দেওয়ার জন্য কিছু উপদেষ্টা আছে, ওনারা মন্ত্রীর সমান মর্যাদা পায়, কিন্তু উপদেষ্টা। আমার এই পড়াটা যদি তোমরা নিতে পারো, ভালো করে বুঝতে পারো, এবং বাসায় যদি কারোর সাথে ডিসকাস করতে পারো আমার মতো করে, বলবে শাবাস বেটি, দারুণ জিনিস শিখেছিস, এবং সাথে সাথে স্যার তো তোদেরকে দেশের মন্ত্রী মিনিস্টার সব চিনিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমরা কে কে বাসায় ক্লাসের গল্প করো বলো তো, আমি তো বাড়িতে গিয়ে স্কুল থেকে যখন ছোটবেলায় বাড়িতে সব গল্প করতাম, তখন স্যার কি পড়ালো, কিভাবে কথা বলছে, কি করলো, কি করলো, কয়টা মাঠ দিলো, কয়টা আদর করলো, সব বলতাম। তোমরা কিছু বলো না, স্যারদের কথা তোমরা বলোই না বাড়িতে, তাই না? বলো বলো স্যার আমি বলি, আমি বলি, ক্লাসের কথা বলো তো নাকি, ক্লাসের আলাপ করলে হয় কি, বাবা মার সাথে আরেকবার পড়তে গিয়ে বলতে গিয়ে তোমার রিভিশন হয়ে যাবে ক্লাসটা, আর বাবা মা জানলেন তুমি কি কি শিখছো, তোমাকে ভালো শিখলে মা বাবার মন খুশি হবে, হ্যাঁ আমার মেয়েটা শিখছে। এই দেখো এখন পার্সন থেকে আমরা প্রত্যেকে বাসায় গল্প করে এগুলো শিখবা, পার্সন থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড 3 পার্সন করলাম, মানে 3 আকারের মন্ত্রী দেখে নিলাম, থাকে না আমাদের মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, এরকম আমি এটাকে ভাগ করেছি, ঠিক আছে, আমাদের পার্সন প্রণামগুলোকে ভাগ করেছি। আর আমাদের কিছু উপদেষ্টা সাহেব থাকেন, ওনারা রিলেটিভ প্রণামের মতো, কেমন, দেখো ফার্স্ট পার্সন যদি হয়ে যায় সিঙ্গুলার তাহলে যখন কর্তা হয়ে কাজ করে হয় আই, যখন হয়ে যায় অবজেক্টিভ ওকে কেন্দ্র করে কাজ করে, যেমন আমি তোমাকে পড়াচ্ছি, তুমি আমাকে শুনছো, শুনতে পাচ্ছো, মি, আর এটা কাদের ক্লাস, এটা কার ক্লাস, এটা আমার ক্লাস, 10টা 11টার সময় কার ক্লাস, আমার ক্লাস, মাই, এক আই 3 ভাবে হতে পারে, আমি যখন কর্তা আই, আমি যখন অবজেক্ট মি, আমি যখন কিছুর মালিক তখন মাই। এখন আমার ক্লাস শেষ হয়ে গেলে আগামীতে আবার বুঝিয়ে দিয়ে পরের ক্লাস শুরু করবো কালকে, এখন দেখতে থাকো, দেখতে দেখতে বাড়ি চলে যাবো আমরা। প্লুরাল উই, নমিনেটিভ, আমরা মিলে ক্লাস করছি, কারা ক্লাস করছি, কর্তা আমরা ক্লাসের, তাই উই, এখন আমাদেরকে পড়াচ্ছে, তুমি বলবো সিরাজটা কাকে পড়াচ্ছে, আমাদেরকে পড়াচ্ছে, আস, আর এটা কার ক্লাস, আমাদের ক্লাস, এইটার ক্লাস স্যার, কি বলেন স্যার, এটা আমাদের ক্লাস, এই যে আওয়ার, দেখছো কিভাবে ভাগ হয়, সেকেন্ড পার্সনে যাও। এবার তোমাদের সম্পর্কে বলবো, তোমরা আমার সম্পর্কে বলবে সিঙ্গুলার আমি, তোমরা বলবে স্যার আপনি ক্লাস নিচ্ছেন, ইউ, তুমি, আর তোমার ক্লাস, ইয়া, তোমাকে শুনছি, আপনাকে শুনতে পাচ্ছি স্যার, ইউ, আর স্যার এটা আপনার ক্লাস, ইওর। এবার আমি তোমাদের সম্পর্কে বলি প্লুরাল, তোমরা ক্লাস করছো, এইটের বাচ্চারা ক্লাস করছো, ইউ। অবজেক্টিভ, আমি তোমাদেরকে পড়াচ্ছি, এইটকে পড়াচ্ছি, ইউ, এটা তোমাদের ক্লাস, ইয়োরস, প্লুরাল, তাই তোমরা, তোমাদের ক্লাস, এইট, এটা তোমাদের ক্লাস। এবার থার্ড পার্সনে আসো, থার্ড পার্সনে আমাদের এত সুন্দর ক্লাস শোনার পরে যারা শুনেছে বা দেখেছে তারা বলবে এই ক্লাস করছিল ওখানে, এই যে উন্তি পুন্তি শুনতি গন্তি সবাই ক্লাস করছিল, হি আর শি, ঠিক আছে, ওরা ছিল ওখানে, আর স্যার কাকে পড়াচ্ছিল, এই যে স্যার পড়াচ্ছিল রবিন ফবিন, ঠিক আছে, মিন্তি সিন্তি সবাইকে স্যার পড়াচ্ছিল, হিম আর হার, আর এটা ক্লাস কাজ, এই যে রবিনের সবিনের ক্লাস, এটা মিন্তি ফিন্তি সিন্তির ক্লাস, হারের ক্লাস, ঠিক আছে। এবার সবাই মিলে বলবে এই জানিস ওরা ভালো ক্লাস করছিল, কারা, ওই যে দেরা দা দেরা দেরা, আরে দে দে, এইটরা, ও স্যার কাদেরকে পড়াচ্ছিল, রে দেমকে পড়াচ্ছিল, দেমকে, এটা কাদের ক্লাস, এইটদের ক্লাস, এটা দেয়ার ক্লাস, দেয়ার ক্লাস, ঠিক আছে। এই সব কিছুর পরে এবার 3 মন্ত্রী, উপ মন্ত্রী ফার্স্ট পার্সন,
উপমন্ত্রী সেকেন্ড পারসন প্রতিমন্ত্রী থার্ড পারসন এবার আসলো উপদেষ্টা উপদেষ্টার কথা আসলো এই সরকার বলো বলো তাড়াতাড়ি বলো টাইম নাই চলো 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 স্যার আপনি আমার খাতাটা না সিন করেননি এঙ্গার মানে তুমি একটা মেসেজ দিয়ে রাখো আজকে স্যার দিয়েছি কালকে অনেকবার লাইক দিলাম আপনি দেখেননি আজকে দিবা ওই বলে স্যার দেখেন এই বলে একটা মেসেজ দিবা ঠিক আছে ধমক দিবা একটা তাহলে মনে থাকবে দেখো রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন দুই রকম একটা অ্যানিমেট আর ইনঅ্যানিমেট অ্যানিমেটের মধ্যে সমস্ত প্রাণ থাকে প্রাণী থাকে আমরা অ্যানিমেটেড অ্যানিমেশন পড়ি না কার্টুন দেখি যে অ্যানিমেশন ওইটা অ্যানিমেট হচ্ছে সমস্ত প্রাণ থাকে আর ইনঅ্যানিমেট যাদের প্রাণ নাই প্রাণহীন প্রাণ আছে কার মধ্যে প্রাণ আছে মানুষের মধ্যে হু এখানে এসেছিল যে আমার দাদু এটা হু ঠিক আছে আর প্রাণও নাই কিন্তু আবার সে অন্য প্রাণী মানুষ না অন্য প্রাণী তবু আমি হু বলতে পারবো আর আমি দ্যাট বলতে পারবো সবার জন্য মানুষ না অন্য প্রাণী মানুষ এবং বস্তু সবার জন্য দ্যাট বলা যাবে সবার জন্য হু দ্যাট বলা যাবে আচ্ছা এরপরে আসো হোম যাকে মানুষকে বলা যাবে অন্য প্রাণীকে বলা যাবে আর মানুষ অন্য প্রাণী এবং বস্তু সবার জন্য দ্যাট বলা যাবে আবার আসো এখানে হুজ হুজও তাই মানুষ এবং মানুষ ছাড়া অন্য প্রাণীকে বলা যাবে এটা হুজ হয়ে গেল অথবা হবে অফ দ্যাট বলা যাবে মানুষ অন্য প্রাণী এবং বস্তুকে বলা যাবে অফ দ্যাট ঠিক আছে তাহলে এখানে কে এসেছিল রে এসেছিল আমার দাদু কাকে ডাকছিস রে ডাকছি আমার দাদিকে কার গল্প শুনছিস রে শুনছি আমার নানির গল্প এই যে হুজ বুঝা গেছে কথা কি বোঝা যাচ্ছে বুঝতে পারছো সবাই আমার কথা উদাহরণের জন্য দাদি নানি বলছি আবার যে কমপ্লেন করো না যে স্যার জিগে আমার দাদি আর নানির নামে কি কথা বললো এটা বা বলো না দেখো এবার ইনঅ্যানিমেট ইনঅ্যানিমেট হচ্ছে যার কোনো প্রাণ নাই যেমন হুইচ আই নো দা পেন হুইচ ইউ গিফটেড মি অন মাই বার্থডে স্যার বার্থডেতে তো দিলেন না আবার বলছেন যে আমার বার্থডেতে আপনি যে কলমটা দিয়েছিলেন এটা সেই কলম স্যার এই যে স্যার হ্যাঁ এটা হুইচ বলা যাবে আবার দ্যাটও বলা যাবে আর হুইচ হচ্ছে অবজেক্টিভ স্যার আমি ওই কলমটাকেই চিনি যেটা আপনি আমাকে দিয়েছিলেন আই নো দা পেন হুইচ ইউ গেভ মি যেটাকে আপনি দিয়েছিলেন এখানে ছিল কিন্তু হুইচ আই লাইক দিস ইজ দা পেন হুইচ আই লাইক যেটাকে আমি যেটা আমি পছন্দ করি হ্যাঁ হুইচ আই বট যেটা আমি কিনি তার থেকে আরেকটু অন্যভাবে বলি এটা সাবজেক্ট হচ্ছে না আরেকটু ভাবে বলি দিস ইজ দা পেন হুইচ রাইটস ওয়েল এইবার হয়েছে এটাকে ভুল হচ্ছিল দিস ইজ দা পেন হুইচ রাইটস ওয়েল মানে এখানে কর্তা যেটা ভালো লেখে দিস ইজ দা পেন দ্যাট রাইটস ওয়েল এটা সেই কলম যেটা ভালো লেখে এটা কর্তা আর দিস ইজ দা পেন হুইচ ইউ গিভ মি যেটা আমাকে দিয়েছিলেন আপনি এটা হচ্ছে কর্ম যেটা দিয়েছিলাম দিস ইজ দা পেন দ্যাট ইউ গিভ মি আর এখানে এটা অফ হবে বুঝছো আমার জায়গা হয় না এই অফটা বাবা বসায়নিস তোরা অফ মনে রাখিস বাবা ভুলে যাস না অফ হবে অফ এখানে হ্যাঁ আমি বসাইতে পারি না জায়গা হচ্ছে না আমার এখানে স্পেস আসছে না চাপাচাপি কাটাকাটি গোদাগোদি করে পারি না এই জায়গায় বুঝছো তো এখানে একটা অফ হবে অফ হুইচ স্যার দিস ইজ দা পেন অফ হুইচ কালার ইজ ভেরি নাইস স্যার এটা সেই কলম যার কালারটা অনেক সুন্দর দিস ইজ দা বুক অফ দ্যাট সাবজেক্ট ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং এটা সেই বই যার সাবজেক্ট অনেক ইন্টারেস্টিং ঠিক আছে তো এইভাবে তোমাদেরকে রিলেটিভ প্রোনাউন দেখিয়ে দিলাম ইনারা হচ্ছেন সরকারের উপদেষ্টার মতো এটা স্ক্রিনশট নাও পাশে ভালো করে পড়বে কাল পড়া শুরু করার সময় আমি আরো একবার লাগলে দেখিয়ে দেবো শুনিয়ে দেবো রিভিশন করে দেবো তারপরে কেউ যদি আমার কোনো ক্লাস বুঝতে না পারো তাহলে কষ্ট করে দুই একদিন পরে ইউটিউবটা খুলে ক্লাসটা দেখে পড়ে ফেলবা তাহলে পড়াটা রিভিশন হবে এবার চলে যাই আমরা পরেরটাই যাই পরের কথায় যাই পরের দেখি আর কিছু পাই কিনা তোমাদের জন্য আর একটা নতুন জিনিস আজকে যদি বুঝাইতেও না পারি অন্তত পক্ষে তোমাদেরকে ইয়া দিয়ে রাখি তোমাদেরকে অন্তত পক্ষে স্ক্রিনশট দিয়ে রাখি তাও হবে দেখি এর নিচে কিছু আছে নাকি আর কিছু বাড়ি করা যায় কিনা এর নিচে আর কিছু না এটা শেষ আচ্ছা এইখানে একটা জিনিস পাচ্ছি তোমার এই দেখো এই জিনিসটা হচ্ছে এই যে হ্যাঁ ভেরি ইন্টারেস্টিং একটার পর একটা ইন্টারেস্টিং এবার এটাকে তুমি স্ক্রিনশট নাও এটা হচ্ছে তোমরা যেটা বারবার ভুলে যাও ঠিক আছে যে স্যার অ্যারাইজ এর পরে অ্যারোজ হলো অ্যারোজ এর পরে অ্যারাইজ কেন হলো স্যার এর কি নিয়ম এর নিয়ম হচ্ছে এরা সবাই উইক স্ট্রং ভার্ব স্ট্রং হচ্ছে কারো সাহায্য নেয় না যেমন অ্যারাইজ আই থেকে ও হলো নিজে নিজে ভাগ করে নিল নিজের শব্দ দিয়েই